প্রতিক্রিয়া হলো বিজেপি বিজেপি পরাস্ত হলো কংগ্রেসের হাতে, এটাই আমার প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া আমি কি বলবো, আমি কি বলবো যে বিজেপি পরাজয় হয়েছে আমি খুব আনন্দিত, কংগ্রেস জয়লাভ করেছে আমি আনন্দিত, এটা কর্ণাটকের রাজনীতি। লেট দি ইউ বেটার গো অ্যান্ড আস্ক দি রিয়াকশন ফ্রম কর্ণাটক পিপল। বিজেপি নিশ্চয় খারাপ কাজ করেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, এইটুকু বলতে পারে। তবে এই রাজ্যেও যদি খারাপ কাজ করে মানুষ প্রত্যাখ্যান করবে। যেমন প্রথমবার যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন ওনাদের পার্সেন্টেজ অফ ভোট কি ছিল, এবং দ্বিতীয় সরকার 39% নিয়ে সরকারটা আছে। সো ইট ইজ অ্যান অ্যালার্ট মাননীয় মন্ত্রী মহোদয়গণকে এবং মুখ্যমন্ত্রীর কাছে, এটা অ্যালার্ট। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, এটা অ্যালার্ট হওয়া উচিত যে ইফ উই ডু ব্যাড ইন ত্রিপুরা এখানেও আমাদের পরাজয় বরণ করতে হবে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু বিজেপি, নট টু আস। এই প্রমথার তার নিজস্ব একটা এজেন্ডা আছে, কংগ্রেস বিজেপি যেই হোক যারা সরকারে থাকছে তাদের কাছে আমাদের দাবি জানানো। সিপিআইএমের যিনি পলিট ব্যুরো বিরোধী দলনেতা ছিলেন মালিক সরকার, ওনার কংগ্রেসের জয়ে উনি খুব খুশি হয়েছেন এবং আগামীতে আরও এইভাবে পরাস্ত হবেন বলে এইরকম একটা ইঙ্গিত বহু শব্দ উচ্চারণও করেছিলেন। এছাড়া সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, উনিও খুব খুশি হয়েছেন, কি বলবেন? না দেখুন, কেউ যদি নিজের জন্মদিনকে নিয়ে আনন্দ করতে চায় আমি কেন কিছু বলতে যাব, ঠিক আছে। অনেকে তো করে, সব দিনটাই তো আমার জন্মদিন না। এখন কংগ্রেসের জয়ে ওনাদের যদি আনন্দ হয়, আনন্দ হয়েছে। আবার ত্রিপুরায় যখন কংগ্রেস বিরোধী ছিল তখন কি কংগ্রেসের জয়ে ওনারা আনন্দিত হতেন? সো ইট ইজ অল পলিটিক্স। মেবি এই সময়টাতে রাজ্যের সিপিএম পার্টি মনে করে যে কংগ্রেসের জয়লাভটা ওনাদের আনন্দের বিষয়, দ্যাটস অল। টাইম চেঞ্জেস, পলিসি চেঞ্জেস। বিজেপির সাথে সিপিএমেরও সরকার ছিল কোনো অ্যাকশন, ইফ আই ক্যান রিমেম্বার দ্যাট, আর কংগ্রেসকেও ওনারা সমর্থন করেছেন। এখন সময় ডিসাইড করবে কে কার পক্ষে যাবে, এটা তো আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো রাজ্যের মানুষের কল্যাণ হতে হবে, দ্যাটস ইট। তিনটা ভাষা কমিশন,